বলিউডে এখন চলছে বিয়ের মৌসুম। একের পর এক তারকাদের বিয়ের খবর শোনা যাচ্ছে। এবার সেই তালিকায় নাম লেখাচ্ছেন বলিউড অভিনেতা ফারহান আখতার ও তার প্রেমিকা শিবানী ডান্ডেকর। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল নতুন বছরের মার্চে বিয়ে করবেন তারা। তবে সেই সব জল্পনা উড়িয়ে দিয়ে নতুন খবর এসেছে, মার্চে নয়, এই মাসের ফেব্রুয়ারিতেই বিয়ের আসরে বসছেন দুইজন। ভারতীয় গণমাধ্যমে এই খবরটি নিশ্চিত করেছেন ফারহান আখতারের বাবা ও বলিউডের বর্ষিয়ান গীতিকার জাভেদ আখতার। জাভেদ জানান, হ্যাঁ, বিয়ে হচ্ছে। তারা এখন বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছে। মহামারীর কারণে সীমিত সংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি আরো জানান, আগামী 21 ফেব্রুয়ারি বিয়ের রেজিস্ট্রি করবেন ফারহান শিবানি। এরপর খালান্ডায় জাভেদ আখতারের বাড়িতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে। তবে কোভিড পরিস্থিতি বিবেচনায় বেশি বড় পরিসরে কোনো আয়োজন করা হবে না। অন্যদিকে হবু পুত্রবধূ সম্পর্কে জাভেদ আখতার বলেন, সে খুব ভালো মেয়ে, আমরা সবাই তাকে পছন্দ করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফারহান এবং তার মধ্যে ভালো বন্ধুত্বের সম্পর্ক আছে। এর আগে 2017 সালে প্রথম স্ত্রী অধুনা ভবানীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় ফারহানের। ফারহান ও অধুনার দুটি সন্তান রয়েছে। প্রাক্তন স্ত্রীর সাথে যৌথভাবেই সন্তানদের সব দায়িত্ব পালন করেন ফারহান আখতার। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা।